আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি ভালো আছো। আজকে আমি তৃতীয় শ্রেণীর প্রাথমিক গণিত বিষয় নিয়ে তোমাদের মাঝে আলোচনা করব। আজকে আমি তোমাদের পাঠ্য বইয়ের অধ্যায় তিন এর যোগ ও বিয়োগের সম্পর্ক নিয়ে আলোচনা করব। দেখো, আমি বোর্ডে একটি সমস্যা লিখেছি, তা থেকে আমরা এ বিষয়ে কিছু আলোচনা করব। সমস্যাটি হচ্ছে, দেখো, মিনার কাছে কিছু কলম ছিল, তা থেকে সে রেজাকে আটটি কলম দিল, এখন তার কাছে ষাটটি কলম রইল। প্রথমে মিনার কাছে কতগুলো কলম ছিল? তাহলে প্রথমে মিনার কাছে কতগুলো কলম ছিল সেই সংখ্যাটি আমাদের অজানা, সেটা আমরা জানি না। তাহলে আমরা যদি গাণিতিক বাক্যটি এভাবে লিখি, দেখো গাণিতিক বাক্যটি যেভাবে লিখি যে মিনার কাছে কতগুলো কলম ছিল সেটা আমরা জানি না, সেটা আমরা খালি ঘরের মাধ্যমে লিখলাম। খালি ঘর অর্থাৎ এই একটি সংখ্যা থেকে আমরা কিছু কলম অর্থাৎ আট বিয়োগ করলাম, এটা আমরা রেজাকে দিয়ে দিলাম। তারপর সমান দিয়ে এটা ষাটটি কলম থাকলো, কার কাছে থাকলো? মিনার কাছে থাকলো। এখন এখানে একটি সংখ্যা আছে, যে সংখ্যা থেকে আট বিয়োগ করলে আমরা সাত পেয়েছি। তাহলে এটাই কী করতে হবে? আট এবং সাত যদি আমরা একসাথে যোগ করি তাহলে আমরা যে সংখ্যাটি পাবো ১৫, সেই সংখ্যাটি যদি আমরা এখানে বসাই তাহলে এই ১৫ থেকে আট বিয়োগ করলে সাত হবে। দেখো, এখানে মিনা আটটি কলম রেজাকে দিল, অর্থাৎ বিয়োগ করতে হয়েছে আমাদের, কিন্তু আমরা প্রক্রিয়াটি করলাম কি? যোগ। তাহলে এটা যোগ ও বিয়োগের মধ্যে একটি সম্পর্ক নির্দেশ করে, ঠিক আছে? তাহলে আমরা লিখলাম, অতএব মিনার কাছে প্রথমে ১৫টি কলম ছিল। তাহলে এটা যোগ ও বিয়োগের মধ্যে একটি সম্পর্ক স্থাপিত হলো। তোমাদের পাঠ্য বইয়ে দেখো ৪০ পৃষ্ঠায় এখানে যোগ ও বিয়োগের সম্পর্ক সম্পর্কিত কিছু তথ্য দেওয়া আছে। দেখো, বিয়োগ ও যোগ বিপরীত প্রক্রিয়া, বিয়োগ ও যোগ একটি বিপরীত প্রক্রিয়া, এটা তোমরা মনে রাখবে। আর এখানে দেখো একটা বক্সে কিছু সম্পর্ক দেওয়া আছে। দেখো, বিয়োজন বিয়োগ বিয়োজ্য সমান বিয়োগফল। তাহলে এখানে কিন্তু ১৫ ছিল কি? বিয়োজন বিয়োগ, আট ছিল বিয়োজ্য সমান বিয়োগফল। তাহলে এটা একটা সম্পর্ক। আবার দেখো, বিয়োগফল যোগ বিয়োজ্য সমান বিয়োজন। দেখো, এখানে আমরা বিয়োগফল পেয়েছিলাম, এখানে যদি আমরা সাত যোগ করতাম, সাত বিয়োগফল যোগ এখানে যদি আট, তাহলে কত হতো? ১৫। এটাও কিন্তু এখানে সম্পর্কটি এখানে দেওয়া আছে যে বিয়োগফল, বিয়োগফল ছিল সাত যোগ বিয়োজ্য, এটা ছিল বিয়োজ্য আট সমান কি হবে? বিয়োজন, এটা বলছিলাম কি? বিয়োজন। তারপর দেখো, বিয়োজন বিয়োগ বিয়োগফল সমান বিয়োজ্য। বিয়োজন বিয়োজন বলতে এখানে যদি আমরা দিই ১৫, তারপরে বিয়োগ, বিয়োগফল যদি দিই আমরা সাত, সমান হবে কি? বিয়োজ্য, বিয়োজ্য হচ্ছে এখানে আট, ঠিক আছে? তাহলে এই তিনটি সম্পর্ক এভাবে নির্দেশ করে। তাহলে এই সম্পর্ক তিনটি তোমরা অবশ্যই মুখস্থ করে ফেলবে। দেখো, এখানে কিছু খালি ঘর পূরণ দেয়া আছে, আমি এখানে বোর্ডে দেখিয়ে দিয়েছি যে এক নঙে আছে কি, ৩৪ থেকে আট বিয়োগ করলে কত হবে, অর্থাৎ এর খালি ঘর। তাহলে এখানে কী করতে হবে? এটা হচ্ছে কি? বিয়োজন, বিয়োজন থেকে আমরা কী করলাম? বিয়োগ করলাম কি? বিয়োজ্য সমান হলো বিয়োগফল ২৬। তারপরে কী আছে? দেখো, এখানে আছে ২৬ যোগ খালি ঘর সমান ৩৪। তাহলে এখানে কি হবে? তাহলে ৩৪ থেকে ২৬ বিয়োগ করে এইটা বের করতে হবে, অর্থাৎ এটা কোন ফর্মুলা? আগে যে তিনটা বলেছি, দেখো বইয়ে লেখা আছে যে বিয়োগফল,
বিয়োগফল থেকে আমরা কি করব, বিয়োজ্য বিয়োগফল থেকে বিয়োগফল অর্থাৎ এই 34 থেকে আমরা 26 বিয়োগ করলে আমরা 8 পাবো। তাহলে এখানে খালি ঘর কি হবে 8। তারপরে আছে কি খালি ঘর বিয়োগ 26 সমান 8। এটাই যে আগের যে আমি উদাহরণ দেখিয়েছি অঙ্কটা এর মতো যে খালি ঘর বিয়োগ একটি সংখ্যা সমান বিয়োগফল আরেকটি সংখ্যা, তাহলে এখানে কি করতে হবে এটা 26 এর সাথে 8 যোগ করে 34 বের করতে হবে, অর্থাৎ এটা এভাবে করতে হবে। এবার দেখো যে 65 বিয়োগ খালি ঘর সমান 40, তাহলে এখানে 65 থেকে এমন একটি সংখ্যা বিয়োগ করতে হবে যে যাতে কি হয় 40 হয়। তাহলে এই 65 থেকে আমরা 40 বিয়োগ করব। তাহলে 65 থেকে 40 বিয়োগ করলে 5, থেকে 0 বিয়োগ করলে 5, 6 থেকে 4 বিয়োগ করলে 2, এই 25 পেলাম। তারপরে কি আছে 40 যোগ 25 সমান খালি ঘর, এটা যোগ করলেই হবে 65। তারপরে খালি ঘর বিয়োগ 40 সমান 25, তাহলে এটা আগে যে উদাহরণটা দিয়েছি ওটার মতোই, তাহলে 40 আর 25 যোগ করলে 65 হবে। তারপরে 3 নয় কি আছে খালি ঘর বিয়োগ 32 সমান 54, তাহলে এখানে 32 ও 54 যোগ করে আমরা এই খালি ঘরে 86 পেলাম। তারপরে আছে কি 86 বিয়োগ 54 সমান খালি ঘর, এটা স্বাভাবিকভাবেই বিয়োগ করে দিলেই হবে 32। তারপরে কি 54 যোগ 32, তাহলে এটা স্বাভাবিকভাবে যোগ করে দিলেই খালি ঘরে কি 86 এসে যাবে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা ক্লাসটি বুঝতে পেরেছ। আর এসডাব্লিউ হিসাবে আমি 41 পৃষ্ঠার সব এগুলি দিয়েছি কারণ আগে আমরা এই যোগ সংক্রান্ত অনেক আলোচনা করেছি। তাহলে 41 পৃষ্ঠা শুধু যোগ করা আছে, যোগ করি এক নঙে আছে কি পাশাপাশি যোগ, আর উপর নিচে যোগ হচ্ছে কি দুই নঙে। তাহলে এই যোগগুলি তোমরা বাসায় করে ফেলবে, আর আজকে যে ক্লাসে পড়ানো হয়েছে এগুলো তোমরা সুন্দর করে বাসায় প্র্যাকটিস করবে। তাহলে সবাই সুস্থ থাকো, সুন্দর থাকো, এই কামনায় আজকের মতো এখানে শেষ করছি। খোদা হাফেজ।